हेलो फ्रेंड्स, वेलकम टू शिहरण। डायमंड हार्बर ओमेन यूनिवर्सिटी फिफ्थ मेरिट लिस्ट पब्लिश हो गए और एडमिशन हो गए। 8 और 9 तारीख होस्टल एडमिशन छो जरा जरा होस्टल नीते इच्छुक तादेर के ओखाने फर्म जमा दीते बोला ओखान थेके सिलेक्ट करा हबे कारा कारा होस्टेले एडमिशन नीते पारबे। होस्टेल एडमिशन निये एक लिस्ट पब्लिश हबे सोमवार दिन। এটি ওয়েবসাইটে কোনো নোটিশ নেই। সোমবার দিন হোস্টেল অ্যাডমিশন লিস্ট বের হবার কথা বলা হয়েছে। এবং একটি আনঅফিসিয়াল তথ্য আজকে দিতে চলেছি, সেটি হলো সিক্সথ মেরিট লিস্ট পাবলিশ হতে চলেছে আগামীকাল, অর্থাৎ বৃহস্পতিবার। বৃহস্পতিবার কিন্তু সকাল 10টা থেকে বিকাল 4টার মধ্যে সিক্সথ মেরিট লিস্ট পাবলিশ হতে চলেছে। বিভিন্ন সাবজেক্টের বা বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু অনেকগুলোই সিট খালি রয়েছে। কারো কারো অ্যাডমিশন হয়েছে এবং তারপর তারা অ্যাডমিশন ক্যান্সেল করেছে, এবং কিছু কিছু সিট তো খালি রয়েছে। প্রায় প্রতিটি সাবজেক্টে 5 থেকে 6টি করে সিট খালি রয়েছে, এবং এই সিটগুলি পূরণ করার জন্যই আবার সিক্সথ মেরিট লিস্ট পাবলিশ হতে চলেছে আগামীকাল। অফিসিয়ালি কোনো নোটিশ দেওয়া হয়নি, কিন্তু আগামীকাল সিক্সথ মেরিট লিস্ট পাবলিশ হতে পারে এবং খুব সম্ভবত শুক্রবার দিন অ্যাডমিশন প্রক্রিয়া চলবে। শুক্রবার এবং শনিবারের মধ্যে কিন্তু অ্যাডমিশন নিতে হবে। তাই যারা যারা ডায়মন্ড হারবারে অ্যাডমিশন নিবে ভাবছিল তারা ওয়েবসাইট চেক করবে। এবার আসি আসল প্রশ্নে, কীভাবে সিলেকশন হবে বা সিক্সথ মেরিট লিস্টে কাদের নাম আসবে? যারা যারা ওখানে ফর্ম করেছিল তাদের নাম আসবে? এর উত্তর না। সিক্সথ মেরিট লিস্টের নাম আসবে র্যাঙ্ক অনুযায়ী বা মেরিট লিস্ট অনুযায়ী। যতদূর পর্যন্ত র্যাঙ্ক ফিফথ মেরিট লিস্ট অবধি নেমেছিল, তার পরবর্তী যারা র্যাঙ্কে থাকবে এবং যত সংখ্যক সিট খালি থাকবে সেই অনুপাতেই কিন্তু সিক্সথ মেরিট লিস্ট পাবলিশ হবে। প্রায় প্রতিটি সাবজেক্টেই 5 থেকে 6টি সিট খালি রয়ে গেছে। তাই যারা যারা ভাবছো যে আমরা পেতে পারি, তারা কিন্তু প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো রেডি করে রাখো, এবং যদি এমের জন্য অ্যাপ্লাই করে থাকো তাহলে কিন্তু 5,500 টাকা, এবং এমএসসির জন্য যদি অ্যাপ্লাই করে থাকো তাহলে 6,100 টাকা কিন্তু রেডি করে রাখো, কারণ শুক্র এবং শনিবারের মধ্যেই কিন্তু অ্যাডমিশন নিতে হবে। এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ।